नमस्कार इनफोगुरु यूट्यूब चैनल पक्ष अपन स्वागत बंधुरा प्रत्येक दिन मत आज के सामने नतून आरेकटी छोटो व्यवसार आइडिया नहीं हाजिर होई व्यवसाटी अपनारा खूब सामान्य टाका इन्वेस्ट करे शुरू करते पारें तबे आपनी चाहले 500 टाका खरच करे व्यवसा शुरू करते पारें आबार आपनी चाहले 5000 टाका पुजी इन्वेस्ट करो ये व्यवसा शुरू करते पारें चलो समय नष्ट ना करे आजकेर व्यवसार आईडियाटी सम्पर्के जेने नी बंधुरा आज के मुड़ी पैकेटिंग व्यवसा सम्पर्के आईडिया शेयर करब आपनारा ख्याल करे देखते पारें जे आपनार एलाकाते जे समस्त मुदिखानार दोकान रयेछे अथवा बाजारे जे मुड़ीर दोकान रयेछे सेई मुड़ीर दोकानगुलोते बस्ता हिसाबे मुड़ी आना हय एबं सेई मुड़ी तारा केजी हिसाबे बिक्री करे सेटाके खोला मुड़ी बला हय तो आपनि जदि एई मुड़ीगुलोके पैकेटिंग करे बाजारे बिक्री करते पारें ताहले किन्तु आपनार प्रोडक्ट बेशी परिमाणे सेल हबे कारण बर्तमान जुगे अनेकेई पैकेटेर मुड़ी किनते पछन्द करे कारण एई पैकेटेर मुड़ीर क्षेत्रे ना ड्याम हवार सम्भावना रयेछे नष्ट हवार सम्भावना रयेछे एबं एई मुड़ी धुलोबालि लागछे ना पैकेट करा थाकले बारे धुलोबालिओ पड़छे ना ताई এই প্যাকেটের মুড়ি অনেক লোকই এখন কিনতে পছন্দ করে এবং হাটে বাজারেও প্রচুর প্যাকেটিং মুড়িও বিক্রি করা হয়ে থাকে তাই আপনারা এই মুড়ি প্যাকেট করে আপনি যদি সেল করেন তাহলে কিন্তু ইনকাম করতে পারবেন সবার প্রথমে এই ব্যবসা শুরু করতে হলে পরে আপনাকে মুড়ি কিনে আনতে হবে আপনি আপনার এলাকাতে যখন হাট হয় অর্থাৎ যেদিন হাট হয় সপ্তাহে একদিন বা দুদিন হাট বসে সেই হাটের থেকে আপনি 5 কেজি 10 কেজি বা 20 কেজি অথবা আপনি এক বস্তা মুড়ি কিনে নিয়ে আসলেন নিয়ে আসার পর আপনাকে সেটাকে ওজন করতে হবে অর্থাৎ ওজন করতে গেলে পরে আপনাকে একটি ছোট ওয়েট মেশিন কিনতে হবে এবং এই ওয়েট মেশিন আপনি আপনার লোকাল মার্কেট থেকে বা অনলাইনে আপনি 2000 থেকে 3000 টাকার মধ্যে একটি ওয়েট মেশিন কিনে নিতে পারেন আর খুব সস্তার জিনিস ওয়েট মেশিন কিনতে চান তাহলে আপনি দাড়িপাল্লা কিনতে পারেন সেটা আপনি 400 থেকে 500 টাকার মধ্যে আপনার লোকাল মার্কেট থেকে আপনি দাড়িপাল্লা কিনে নিতে পারেন বন্ধুরা এছাড়াও আপনার মুড়িগুলোকে প্যাকেট করার জন্য আপনার প্যাকেটের প্রয়োজন পড়বে এবং এই প্যাকেটগুলো আপনি আপনার লোকাল মার্কেটে যেখানে প্লাস্টিকের দোকান রয়েছে সেই প্লাস্টিকের দোকান থেকে আপনি কেজি হিসাবে এই প্যাকেটগুলো কিনে আনতে পারেন এবং এই প্যাকেটগুলো আপনার 100 টাকা 130 টাকা 150 টাকা প্রতি কেজি হিসাবে আপনাকে কিনে আনতে হবে এবং এগুলোর বিভিন্ন সাইজের আপনাকে কিনে আনতে হবে আপনি 250 গ্রাম সাইজের প্যাকেট কিনবেন 500 গ্রাম সাইজের প্যাকেট কিনবেন 1 কেজি সাইজের প্যাকেট কিনবেন এবং 2 কেজি সাইজের প্যাকেট কিনে নিয়ে আসবেন এবার আপনার কাজ হলো সেই মুড়িগুলোকে অর্থাৎ বস্তায় যে মুড়ি আপনি কিনে নিয়ে আসছেন সেই মুড়িটাকে আপনাকে সুন্দর 250 গ্রাম প্যাকেটের মধ্যে ভরে ওজন করে ভরে সিল করতে হবে এবার সিল করতে হলে আপনি দুভাবে সিল করতে পারবেন প্রথমত আপনি যদি ইনভেস্ট করতে না চান তাহলে আপনার বাড়িতে মোমবাতি জ্বালিয়ে আপনি প্লাস্টিকের মুখগুলোকে সিল করতে পারবেন আর আপনি যদি আরেকটু স্ট্যান্ডার্ড বা কোয়ালিটি তৈরি করতে চান আপনার প্রোডাক্টের তাহলে আপনি একটি হ্যান্ড সিলিং মেশিন কিনে নিতে পারেন যেটা আপনি অ্যামাজন থেকে 900 টাকার থেকে 1000 টাকার মধ্যে কিনতে পারেন সেই প্রোডাক্টের সাহায্যে আপনি যদি সিল করেন অর্থাৎ মুড়ির প্যাকেটগুলো সিল করেন তাহলে আপনার প্যাকেটের কোয়ালিটিটা সুন্দর হবে এবং আপনি খুব তাড়াতাড়ি প্যাকেটগুলো করতে পারবেন বন্ধুরা এইভাবে প্যাকেট করে আপনাকে আপনার লোকাল মার্কেটে এই প্রোডাক্টগুলো বিক্রি করতে হবে তো কিভাবে বিক্রি করবেন আপনি আপনার লোকাল মার্কেটে যে সমস্ত মুদিখানার দোকান রয়েছে সেই মুদিখানার দোকানগুলোতে প্রচুর পরিমাণে মুড়ি কিন্তু বিক্রি হয়ে থাকে কারণ মুড়ি এমন একটি প্রোডাক্ট যেটা প্রত্যেকটি বাড়িতে সকালে বিকালে খাওয়ার জন্য কিন্তু ব্যবহার করা হয়ে থাকে চানাচুরের সাথে মুড়ি চপের সাথে মুড়ি অথবা আপনার জল মুড়ি অথবা দুধ মুড়ি এরকম কিন্তু প্রত্যেকটি বাড়িতে সকালে অথবা বিকালে বা চায়ের সাথেও মুড়ি অনেকে খেতে পছন্দ করে তাই মুড়ি প্রত্যেকটি বাড়িতে কম বেশি সপ্তাহে 1 কেজি থেকে 1.5 কেজি মুড়ির প্রয়োজন পড়ে তো বন্ধুরা এই মুড়ি আপনি বিভিন্ন মুদিখানার দোকানগুলোতে ঘুরে ঘুরে যদি বিক্রি করেন প্যাকেট করে করে তাহলে কিন্তু আপনার প্রফিট হবে আপনি যে মুড়ি 30 টাকা বা 40 টাকা প্রতি কেজি হিসাবে কিনে নিয়ে আসলেন সেই মুড়িকে আপনি যদি 60 টাকা বা 70 টাকা প্রতি কেজি হিসাবে বিক্রি করেন তাহলে আপনার প্রতি মুড়িতে অর্থাৎ প্রতি কেজি মুড়িতে আপনি প্রায় 15 থেকে 20 টাকা প্রফিট করতে পারবেন এবং আপনি সারাদিনে যদি কমপক্ষে 40 থেকে 50 কেজি মুড়ি বিক্রি করতে পারেন তাহলে আপনার প্রায় 700 থেকে 800 বা 1000 টাকা কিন্তু আপনার প্রত্যেক দিন প্রফিট হবে কারণ আপনি একটা মুদিখানার দোকানে যখন মুড়ি দিতে যাবেন তখন সে কিন্তু আপনার থেকে অন্ততপক্ষে 5 কেজি
বা 7 কেজি বা 10 কেজি মুড়ি কিনবে। তো এরকম আপনি যদি 10টা দোকানে যান তাহলেই আপনার প্রায় 50 কেজি 60 কেজি কিন্তু মুড়ি বিক্রি হচ্ছে। তো এরকম প্যাকেট করে আপনি যদি প্রত্যেকটি মুদিখানার দোকান ভিজিট করে বিক্রি করেন তাহলে আপনি কিন্তু প্রত্যেক দিন 500 থেকে 700 হাজার টাকা পর্যন্ত অনায়াসে প্রফিট করতে পারবেন। বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি ব্যবসার আইডিয়া। যদি ব্যবসার আইডিয়াটি পছন্দ হয় অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আগামী পর্বে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো।